কঙ্কনা রানাওয়াত লই প্রতিক্রিয়া দিবলে বিশেষ আছে বলে না ভাবো, কিন্তু তেও পদ্মশ্রী দিয়াটোই ভুল। প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় যদি স্বাধীনতা সংগ্রামের প্রতি তেখেতর ন্যূনতম সন্মান থাকে, তেন্তে অবিলম্বে কঙ্কনা রানাওয়াতর পদ্মশ্রী প্রত্যাহার করব লাগে। আর কঙ্কনা রানাওয়াত দেশদ্রোহী এগারী মানে ভাবো, যে স্বাধীনতা সংগ্রামক যখন অপমান করে তেওঁলোকে দেশদ্রোহীর বাহির আন একো নহয়, নিজে জেহাদি হয়ে আনক জেহাদি বলে কলে কেন হয়। স্বাধীনতা সংগ্রামক যখন উপলুঙ্গা করব পড়ে তেওঁলোকে জেহাদিতকৈও ভয়ঙ্কর, কঙ্কনা রানাওয়াত জেহাদিতকৈও ভয়ঙ্কর। আমি কৃষি বিল যেতিয়ারপরা গৃহীত হয়েছে, কৃষি বিল উত্থাপনের সময় আমি বিরোধিতা করেছো, পিছতো ইয়াক আমি প্রত্যাহারের দাবি জানাইছো। 29 তারিখেরপরা সংসদের অধিবেশন বহিব, আমি আকৌ সংসদের অধিবেশনত যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণা করেছে এতিয়াতো বাতিল করবই লাগবে, আমি সুদাই নিলো। প্রধানমন্ত্রীর যে ঘোষণা কৃষি যে তিনিখন কলা আইন বাতিলর সিদ্ধান্ত, তাক আমি আদরণি জানাইছো। আর মই ভাবো যে এই সিদ্ধান্ত দেশের জনতার জয়, গণতন্ত্রের জয়, কৃষকর জয়। চৈরাচার যে এই দেশত নচলে সেয়া দেশের কৃষক সকলে প্রমাণ করে দিলে, গতিকে মই কৃষক সকলক অভিনন্দন জানাইছো, প্রতিবাদী জনতাক অভিনন্দন জানাইছো। আর গণতন্ত্রের জয় আর চৈরাচারী শক্তির পরাজয় যি কারণতে করক, কিন্তু জাগ্রত জনতার জয় হয়েছে আর জনতার জয়ক সদায় অভিনন্দন জানাব লাগবে। বিজেপি এবার পশ্চাৎখরণ করেছে, এই পশ্চাৎখরণ চলি থাকবে, বিজেপি পিছুয়াই গই থাকিব লাগবে, দেশত বিজেপি শাসনের অবসান ঘটিব। কঙ্কনা রানাওয়াত লই প্রতিক্রিয়া দিবলে বিশেষ আছে বলে না ভাবো, কিন্তু তেওঁক পদ্মশ্রী দিয়াটোই ভুল। প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় যদি স্বাধীনতা সংগ্রামের প্রতি তেখেতর ন্যূনতম সন্মান থাকে, তেন্তে অবিলম্বে কঙ্কনা রানাওয়াতর পদ্মশ্রী প্রত্যাহার করব লাগে। আর কঙ্কনা রানাওয়াত দেশদ্রোহী এগারী মানে ভাবো, যে স্বাধীনতা সংগ্রামক যখন অপমান করে তেওঁলোকে দেশদ্রোহীর বাহির আন একো নহয়, নিজে জেহাদি হয়ে আনক জেহাদি বলে কলে কেন হয়। স্বাধীনতা সংগ্রামক যখন উপলুঙ্গা করব পড়ে তেওঁলোকে জেহাদিতকৈও ভয়ঙ্কর, কঙ্কনা রানাওয়াত জেহাদিতকৈও ভয়ঙ্কর। আমি কৃষি বিল যেতিয়ারপরা গৃহীত হয়েছে, কৃষি বিল উত্থাপনের সময় আমি বিরোধিতা করেছো, পিছতো ইয়াক আমি প্রত্যাহারের দাবি জানাইছো। 29 তারিখেরপরা সংসদের অধিবেশন বহিব, আমি আকৌ সংসদের অধিবেশনত যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণা করেছে এতিয়াতো বাতিল করবই লাগবে, আমি সুদাই নিলো। মই কঙ্কনা রানাওয়াত লই প্রতিক্রিয়া দিবলে বিশেষ আছে বলে না ভাবো, কিন্তু তেওঁক পদ্মশ্রী দিয়াটোই ভুল। প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় যদি স্বাধীনতা সংগ্রামের প্রতি তেখেতর ন্যূনতম সন্মান থাকে, তেন্তে অবিলম্বে কঙ্কনা রানাওয়াতর পদ্মশ্রী প্রত্যাহার করব লাগে। আর কঙ্কনা রানাওয়াত দেশদ্রোহী এগারী মানে ভাবো, যে স্বাধীনতা সংগ্রামক যখন অপমান করে তেওঁলোকে দেশদ্রোহীর বাহির আন একো নহয়, নিজে জেহাদি হয়ে আনক জেহাদি বলে কলে কেন হয়। স্বাধীনতা সংগ্রামক যখন উপলুঙ্গা করব পড়ে তেওঁলোকে জেহাদিতকৈও ভয়ঙ্কর, কঙ্কনা রানাওয়াত জেহাদিতকৈও ভয়ঙ্কর। আমি কৃষি বিল যেতিয়ারপরা গৃহীত হয়েছে, কৃষি বিল উত্থাপনের সময় আমি বিরোধিতা করেছো, পিছতো ইয়াক আমি প্রত্যাহারের দাবি জানাইছো। 29 তারিখেরপরা সংসদের অধিবেশন বহিব, আমি আকৌ সংসদের অধিবেশনত যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণা করেছে এতিয়াতো বাতিল করবই লাগবে, আমি সুদাই নিলো।